সেলাইন হাতে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে রোগীরা। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শম্পা পাল। সেলাইন হাতে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে রোগীরা, এমনই চিত্র ফুটে উঠল ঘাটাল বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিকেল হলেই সেলাইন হাতে রোগীরা বেরিয়ে পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। রোগী থেকে রোগীর পরিজন সকলেরই দাবি, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হাসপাতালের ভেতরেই থাকা যাচ্ছে না, ভেতরে থাকলে আরও অসুস্থ হয়ে পড়ছেন তারা, এরকমই অভিযোগ তাদের। তাই তারা বাধ্য হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসছেন একটু স্বস্তির জন্য। অনেক রোগীর দাবি, বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এইভাবেই বাইরে বসে কাটাচ্ছেন তারা। রোগীর পরিজনরা বলেন, এই বিষয়ে চিকিৎসক ও কর্তব্যরত নার্সদেরকে জানালেও কোনো সুরাহা হয়নি। এই কথা স্বীকার করেন ওই স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক সপ্তর্ষি পাল। তিনি বলেন, তাপপ্রবাহ দিন দিন বাড়ছে, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে কোনো শেড না থাকার কারণে জ্বর বা অন্য কোনো রোগ নিয়ে কেউ ভর্তি হলে আরও অসুস্থ হয়ে পড়ে রোগীরা। এই তাপপ্রবাহের কারণে শুধু রোগীরা নয়, সমস্ত নার্স এবং চিকিৎসকদেরও অসুবিধে হয়। এই বিষয়ে বহুবার মহকুমা শাসক ও বিডিও অফিসে জানানো হয়েছে। যদি একটা শেডের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে রোগীদের এইভাবে বাইরে বেরোতে হবে না এবং আমাদের সকল স্টাফেদের ডিউটি করতে সুবিধা হবে। তিনি আরও বলেন, প্রসূতি মায়েদের ক্ষেত্রেও সুবিধা হবে শেডের ব্যবস্থা হলে, না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তিনি আবারও প্রশাসনিক দপ্তরে আবেদন জানাবে বলে জানান। পাখা আছে, বাইর থেকে গরম বাতাস টানছে, ঢুকতে বলে নি, আমরা বাইরে এসে বসে বসে একটু হা খাচ্ছে। কেন? পাখা টাকা নেই, গরম থেকে টিকতে পারি, সেই কারণে। হ্যাঁ, জানিয়েছিলেন হসপিটাল কর্তৃপক্ষকে? হ্যাঁ জানিয়েছি, বলছিল যে পাখা খারাপ হয়ে গেছে। এই হাতে 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 এই চ্যানেল নিয়ে বাইরে বসে আছেন, হসপিটাল কর্তৃপক্ষ ঢুকতে বলেনি, বেডে যেতে বলেনি? এখন গরমে টিকতে পারবে, একটু খোঁজ দিয়ে যাও। পর্যাপ্ত পাখা, সিলিং ফ্যান এবং এক্সস্ট ফ্যান সবই রয়েছে, কিন্তু সমস্যার জায়গাটা অন্য। যেহেতু আমাদের এটা একটা দোতলার বিল্ডিং এবং এর ছাদের ওপরে কন্টিনিউয়াস সারাদিন সকাল থেকে যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ অবধি রোদ পড়ে, এবং সেই হিটটা ক্রমাগত বিকেলের দিক থেকে আরও বেশি পরিমাণ নামতে শুরু করে। যেহেতু আমাদের ছাদের উপরে কোনো শেড নেই, সেই জন্য হিটের পরিমাণটা বিকেলের পর থেকে এত বেড়ে যায় যে যে সমস্ত রোগী জ্বর নিয়ে ভর্তি হয় বা কোনো সুস্থ রোগীরও গায়ের টেম্পারেচার অত্যন্ত বেড়ে যায়। যেখানে বাইরের টেম্পারেচার প্রায় 40-42 ডিগ্রি, সেখানে এই পর্যায়েতে টেম্পারেচার আরও বাড়তে থাকে। ফলে এটা রোগীদের ক্ষেত্রে এবং যারা ডিউটি করছে সিস্টার এবং ডাক্তারবাবু গ্রুপ ডি দাদা সবার ক্ষেত্রেই এটা একটা খুবই অসুবিধাজনক। আমরা বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন হায়ার অথরিটিতে, বিডিও সাহেব, এসডিও সাহেব, বিভিন্ন জায়গাতেই আমরা জানিয়েছি ব্যাপারটা, যাতে আমাদের একটা শেডের ব্যবস্থা করে দেওয়া হয়। যদি আমাদের এর উপরে একটা শেডের ব্যবস্থা হয়, তাহলে রুগী এবং এখানকার যে স্টাফ সকলেই উপকৃত হবে এবং খুব সুষ্ঠুভাবে জিনিসটা আরও ভালোভাবে চালাবে। যেহেতু এই তাপমাত্রার ক্রমাগত বর্ধমান অবস্থা এবং এটা দিনে দিনে হয়তো আরও বাড়বে, যেহেতু আমরা জানি যে উষ্ণায়নের জন্য সব জায়গারই তাপমাত্রা বাড়ছে, আমরা ধরেই নিতে পারি আগামী দিনে তাপমাত্রার প্রভাব আরোই বাড়বে। ফলে আমরা যদি একটা হায়ার অথরিটির কাছে এই বিনীত আবেদন জানাই যে আমাদের হাসপাতালের উপরে যদি একটা শেডের ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা অনেক জায়গায় করা হচ্ছে, তাহলে রুগীদেরও বাইরে বেরোতে হয় না এবং রুগীরাও নিজের জায়গাতে খুব সুষ্ঠুভাবেই থাকতে পারে, এবং ডাক্তারবাবু, সিস্টার, নার্স প্রত্যেকের ক্ষেত্রেই ডিউটির খুবই সুবিধা হয়। যেহেতু এখানে মাদার ভর্তি হয় এবং ডেলিভারি হয়, এবং সেই ক্ষেত্রে যদি এরকম টেম্পারেচার থাকে একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে, এটা কিন্তু খুবই অসুবিধাজনক জিনিস। সেইটা যদি হায়ার অথরিটি একটু নজর দেয়, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। আপনার নাম স্যার? আমি ডক্টর সপ্তর্ষি পাল, বিদ্যাসাগর বিপিএইচসি। থ্যাংক ইউ স্যার। বীরসিংহ থেকে রণিত ভট্টাচার্যের রিপোর্ট, ঘাটাল নিউজ।